Hello viewers, this is Shohel from Job Preparation BD. আজকের আলোচনার বিষয় জসিমউদ্দিন। আপনারা জানেন তিনি একজন বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক। জসিমউদ্দিন সম্পর্কিত পুরো টিউটোরিয়ালটি আমি দুইটি অংশে ভাগ করেছি। প্রথমেই আলোচনা করব জসিমউদ্দিন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে এবং টিউটোরিয়ালের দ্বিতীয় অংশে আলোচনা করব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জসিমউদ্দিন সম্পর্কে যে সকল প্রশ্ন আসে এবং ভবিষ্যতে আসার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আলোচনা করব জসিমউদ্দিনের জন্ম সম্পর্কে। তিনি জন্মগ্রহণ করেন 1 জানুয়ারি 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। বাংলা সাহিত্যে জসিমউদ্দিনের অভিধা পল্লী কবি, তার পৈতৃক নিবাস গোবিন্দপুর গ্রাম ফরিদপুর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন 1938 সালে। এবার আমরা আসি জসিমউদ্দিনের রাখালি কাব্যগ্রন্থ সম্পর্কে। জসিমউদ্দিনের প্রথম গ্রন্থ বা কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি, যেটি প্রকাশিত হয় 1927 সালে। রাখালি কাব্যগ্রন্থে মোট কবিতা আছে 18টি। এবার আমরা আসি জসিমউদ্দিনের বিখ্যাত কবর কবিতা সম্পর্কে। কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1926 সালে কল্লোল পত্রিকায়। কবর কবিতায় পঙ্ক্তি আছে 118টি। কবর কবিতাটি রচিত মাত্রাবৃত্ত ছন্দে। কবর কবিতাটি অন্তর্ভুক্ত রাখালি কাব্যগ্রন্থের। কবর কবিতাটি তার ছাত্র অবস্থাতেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যতালিকাভুক্ত হয়। এবার আমরা আসি জসিমউদ্দিনের বিখ্যাত কাব্যগ্রন্থ নকশিকাথার মাঠ সম্পর্কে। জসিমউদ্দিনের শ্রেষ্ঠ রচনা নকশিকাথার মাঠ, যেটি প্রকাশিত হয় 1927 সালে। নকশিকাথা মাঠের চরিত্র রূপা এবং সাজু। নকশিকাথার মাঠ গ্রন্থটি অনুবাদ করেন ইএম মিলফোর্ড দ্য ফিল্ড অব দ্য এম্বয়ডারি কুইল্ট নামে। এবার আমরা আসি জসিমউদ্দিনের কাব্যগ্রন্থ সম্পর্কে। তার কয়েকটি কাহিনী কাব্য হচ্ছে নকশিকাথার মাঠ, সোজানবাদিয়ারা ঘাট, মাঝে জননী কান্দে। তার কয়েকটি খণ্ডকাব্য হচ্ছে রাখালি, যেটি প্রকাশিত হয় 1927 সালে। এছাড়াও রয়েছে বালুচর, ধানক্ষেত, রূপবতী, মাটির কান্না। এবার আমরা আসি জসিমউদ্দিনের বিখ্যাত নাটক সম্পর্কে। তার বিখ্যাত নাটকগুলো হলো পদ্মাপাড়, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মেয়ে। এবার আমরা আসি জসিমউদ্দিনের ভ্রমণ কাহিনী সম্পর্কে। ভ্রমণ কাহিনীগুলো হলো চলে মুসাফির, হলদে পরীর দেশ, যে দেশে মানুষ বড়। এবার আমরা আসি জসিমউদ্দিনের শিশুতোষ গ্রন্থ সম্পর্কে। তার কয়েকটি বিখ্যাত শিশুতোষ গ্রন্থ হলো হাসু, এক পয়সার বাসি, ডালিম কুমার। তার স্মৃতিকথা হলো যাদের দেখেছি ঠাকুরবাড়ির আঙ্গিনায়। জসিমউদ্দিনের আত্মজীবনী হচ্ছে জীবন কথা, যেটি প্রকাশিত হয় 1964 সালে। এবার আমরা আসি উপন্যাস সম্পর্কে। জসিমউদ্দিনের একমাত্র উপন্যাস বোবা কাহিনী। এবার আমরা আসি প্রশ্ন উত্তরে জসিমউদ্দিন সম্পর্কে, যেখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জসিমউদ্দিন সম্পর্কে যে সকল প্রশ্ন আসে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। জসিমউদ্দিনের জীবনকাল 1903 থেকে 1976 সাল। বাংলা সাহিত্যে পল্লী কবি জসিমউদ্দিন। নকশিকাথার মাঠ কাব্যগ্রন্থের রচয়িতা জসিমউদ্দিন। জসিমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ রাখালি। কবর কবিতাটি প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। কবর কবিতায় পঙ্ক্তি আছে 118টি। 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে উক্তিটি কবর কবিতার। দ্য ফিল্ড অব দ্য এম্বয়ডারি কুইল্ট কাব্যটি অনুবাদ হচ্ছে নকশিকাথা মাঠ কাব্যগ্রন্থের। কবর কবিতাটি রচিত মাত্রাবৃত্ত ছন্দে। জসিমউদ্দিনের নাটক বেদের মেয়ে। জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়,
নকশিকাথার মাঠ, রাখালি কাব্য কার লেখা জসিমউদ্দিন, কবর কবিতা কার রচনা জসিমউদ্দিন, সোজানবাদিয়ার ঘাটের রচয়িতা জসিমউদ্দিন, কবর কবিতায় দাদু শাপলার হাটে বিক্রি করতেন তরমুজ, তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন জসিমউদ্দিন, জসিমউদ্দিনের কাব্য মাঝে জননী কান্দে, জসিমউদ্দিনের আসমানি চরিত্রটি ফরিদপুরের, জসিমউদ্দিনের রচিত শিশুতোষ কাব্য এক পয়সার বাসি, জসিমউদ্দিনের ভ্রমণ কাহিনী যে দেশে মানুষ বড়, কবর কবিতায় দাদু তরমুজ বিক্রি করতেন শাপলার হাটে, ধানক্ষেত কাব্যের রচয়িতা জসিমউদ্দিন। এবার আমরা আসি জসিমউদ্দিনের মৃত্যু সম্পর্কে। তিনি মৃত্যুবরণ করেন 13 মার্চ 1976, তাকে সমাহিত করা হয় 14 মার্চ 1976 ফরিদপুরের আম্বিকাপুর। এই ছিল আজকের মতো। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাকরি প্রস্তুতির সবচেয়ে তথ্যবহুল চ্যানেল জব প্রিপারেশন বিডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হবে আবার নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন ইউ টেক কেয়ার।